जी मेरा नाम हुआ डॉक्टर मनीष शाह, मेरे फादर सीताराम शाह, माई मदर मीना शाह। आमी अरिजित दत्त। आमार नाम श्रेया मुखर्जी, इनी आमार बाबा कौतम मुखर्जी, इनी आमार माँ आरती मा मुखर्जी। আমরা রানা দাস আর ফ্ল্যাট আমার মায়ের নামে কমলা পাল আর সুদর্শন পাল। প্রথম কথা আমি মিডল ক্লাস থেকে বিলং করি, তো সেক্ষেত্রে কোনোভাবে হাইফাই লাইফস্টাইল চাই না। একটা জিনিস যে আমি যেহেতু হাওড়ার একটা খুব ব্যস্ত জায়গা থেকে আসছি, তো আমি এক্সপেক্ট করব যে উইকেন্ড হোক বা যখনই আমি আসি এখানে একটু খোলামেলা জায়গা পাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার বাচ্চা যারা আছে তারা একটুখানি এখানকার অ্যামিউনিটিস যেগুলো আছে খেলাধুলো একটু মাঠে খেলতে পারে। It's really magnificent to be honest, কারণ এত সুন্দর একটা জিনিস, এত বড় একটা প্রজেক্টকে প্রত্যেকটা পার্টের যে খুঁটিনাটি জিনিসগুলো আছে এত সুন্দর করে আলকাফ করছে, সো উই আর রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। আচ্ছা কনস্ট্রাকশন কোয়ালিটি বহুত আচ্ছা। ইউনিকনেস হচ্ছে যে এত বড় একটা জায়গার মধ্যে যেরকম খোলামেলায় এরা ফ্ল্যাটগুলো তৈরি করছে সেটা একটা মেন কারণ। আর দ্বিতীয় অ্যাট্রাকশন হচ্ছে গঙ্গা। উই আর ভেরি মাচ হ্যাপি উইথ দ্য কোয়ালিটি অ্যান্ড উইথ দ্য লেআউট অফ দ্য ফ্ল্যাট। খুবই ভালো লেগেছে আর এই সুযোগও করে দিচ্ছে। আই থিঙ্ক ভেরি ফিউ রিয়েল এস্টেট এই সুযোগটা দেয় ডিউরিং দ্য প্রজেক্ট এরকম দেখার। ফ্ল্যাট স্টার্ট হয়েছে বাট শেষ হতে ঠিক টাইমে পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে আমি নিউ কলকাতা ইনফ্যাক্ট বুক করার আগে আমি অনেক রিসার্চ করেছি, আমি বিভিন্ন টেস্টিমোনিয়ালস দেখেছি, রিভিউজ দেখেছি। তো নিউ কলকাতা রিভিউজ আর ভেরি গুড, ইটস অলমোস্ট 4.2। I don't think there will be a place eto sundor eto ekta sundor jayga because the position is really good, samne mahesh to ganga ache, price reasonable, exactly the price is also very reasonable compared to all the constructional things that we have seen, so shei dik theke dekhte gele ami bolbo the first choice is going to be Alcove। First attraction ganga, eta gangar upor ei ram dhoroner kholamela flat er age ami to er age onek dekhechi but erakom dekhini prothom। দ্বিতীয় অ্যাট্রাকশান হচ্ছে ইটস ভেরি নিয়ার টু হাওড়া, ট্রেন বলুন বা এখন যা রাস্তা দিল্লি রোড বা ইয়েও যেরকম, তাতে খুব একটা টাইম লাগে না আসতে বা যেতে। আর থার্ড হচ্ছে প্রাইস। যে ধরনের ফেসিলিটিস বা যে অ্যামেনিটিস নিউ কলকাতা দিচ্ছে সেই অনুযায়ী প্রাইসটা আমার মনে হয়েছে খুব বেশি নয় এবং কম্পেয়ার টু দ্য স্কোয়ার ফিট যা ওরা দিচ্ছে। আমার মনে হয় না অ্যালকভ নিউ ক্যালকাটা ছাড়া আর কোনো এরকম প্রজেক্ট আছে ওয়্যার ইউ উইল গেট নেচার, ওয়্যার ইউ উইল গেট রিভার, গ্যাঞ্জেস, রোড, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, কমার্শিয়াল প্রপার্টি অ্যাজ সাচ আর ইন্টারকানেক্টেড টাওয়ার্স। সো দ্য বেস্ট প্রপার্টি রাইট নাও কারেন্টলি ইন ক্যালকাটা অ্যান্ড ইন স্পেশালি সাববস আমার যেটা মনে হয় ইজ নিউ ক্যালকাটা। সো গো ফর ইট অ্যান্ড আই হোপ ইউ উইল লাইক ইট।